দুই নৃত্যরতা হস্তিনী কর্তব্য সম্পাদনের মাঝে মাঝে মূর লড়াই নৃত্য করে দুই হস্তিনিয়ে কাজিরঙার কহরা বনাঞ্চলের বিভাগীয় হাতী ফুলন দেবী আর পূর্ণিমাক প্রায় দেখা যায় নৃত্যরত অবস্থাত। কর্তব্য শেষ হওয়ার পিছতে বান্ধি রখা অবস্থাত সদায় এনেদরে নৃত্য করে থাকে ফুলন দেবী আর পূর্ণিমায়। অবশ্যই ইয়া কোনো রোগ বা বিকারগ্রস্ততা নহয়, ই হাতীর গতানুগতিক আচরণ বলে উল্লেখ করেছে উদ্যানখনের পশু চিকিৎসক গৰাকীয়ে। আর আমি ইয়া মনোমোহা দৃশ্য আপনার দেখো, যে দৃশ্য ক্যামেরাত বন্দী হয়ে রয়েছে কাজিরঙার দুই নৃত্যরতা হস্তিনী কর্তব্য সম্পাদনের মাজতেই মাঝে মাঝে মূর লড়াই নৃত্য করে দুই হস্তিনিয়ে কাজিরঙার কহরা বনাঞ্চলের বিভাগীয় হাতী ফুলন দেবী আর পূর্ণিমাক এনেদরে প্রায় দেখা পোৱা যায় নৃত্যরত অবস্থাত। কর্তব্য শেষ হওয়ার পিছতেই বান্ধি রখা অবস্থাত এনেদরে সদায় নৃত্য করে থাকে ফুলন দেবী আর পূর্ণিমায়। অবশ্যই ইয়া কোনো রোগ বা বিকারগ্রস্ততা নহয়, ইতিমধ্যে আমি কইছোঁ ই হাতীর গতানুগতিক আচরণ বলে উল্লেখ করেছে উদ্যানখনের পশু চিকিৎসক গৰাকীয়ে। দুজনী হাতীয়ে এনেকুৱা ধরনের বিহেভিয়ার এতিয়া দেখাই আছে। আমার এজনীর নাম হল পূর্ণিমা আর এজনীর নাম হল ফুলন দেবী। পূর্ণিমাজনী প্রায় 15 বছরমান বয়স হব, তাই ফিমেল হয়। আর ফুলন দেবী তেনেকে 45 মান ইয়ার্স হব, 45 বছর বয়স, তাইও ফিমেল হয়। তো যেটো আচরণের কথা আপনি কৈছে সেটো একচুয়ালি একটা স্টেরিওটাইপিক বিহেভিয়ার হয়, তার মানে গতানুগতিক একটা আচরণ, যেটো মানে কোনো কারণ নোহাকলকে মূরটা জোকারি থাকে। এটো একচুয়ালি আমি যেখানে হাতি আমি জানো, হাতি এটা খুব ইন্টেলিজেন্ট এনিমেল হয়। তো তেওঁলোকে কি হয়, তেওঁলোকে যেতিয়া কোনো কামত যদি কেতিয়াবা এঙ্গেজ হয়ে না থাকে, তেওঁলোকে আমি ওয়াইল্ডত আমি দেখা পাওঁ হাতিবিলাক কন্টিনিউয়াস গ্রেজার হয়। তেওঁলোকে কন্টিনিউয়াসলি ঘুরি থাকে, চৰি থাকে, কন্টিনিউয়াসলি হেৰি কৰি থাকে, মানে কিবা এটা কামত এঙ্গেজ হয়ে থাকে হাতির দলটো। যদি আমি যিখিনি আমার ক্যাপটিভ এলিফেন্ট, যিখিনি আমার ঘরসিয়া হাতি, কেতিয়াবা কি হয় আমি বান্ধি থোৱা অবস্থাত থাকিলে সিহঁতে কি হয় খুব বোর ফিল করে, বোর্ডম যেটা আমি কোঁ, বোর্ডম ফিল করে পেলায় একটা যিকোনো একটা কামত নিজকে এঙ্গেজ করে রাখব বিচার। তেতিয়া কি করে মূরটো এই সোঁফাল বাওঁফাল করে নচুয়াই থাকে। কিছুমান হাতির ক্ষেত্রে দেখা যায়, বিশেষ আমার যিখিনি ক্যাপটিভ এলিফেন্টর ক্ষেত্রে, এটা কোনো ধরনের মানসিক রোগ নহয়, এটো কোনো ভাইস নহয় বা বেড বিহেভিয়ারও নহয়, এটো এটা নিজকে মানে নিজকে এঙ্গেজ করে রাখবর কারণে এটা করে থাকা বিহেভিয়ার হয়, যেটা আমি স্টেরিওটাইপিক বিহেভিয়ার।